আপনারা জানেন যে এই মুহূর্তে বিভিন্ন এলাকায় বিভিন্ন দেশে বন্যায় পুরো পানি দিয়ে তলিয়ে গিয়েছে। তো আপনারা যারা জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ যে কোনো পরিস্থিতিতে যে কোনো অসহায় মানুষদের পাশে দাঁড়ায় যে কোনো অবস্থাতেই, এবং জাতীয় ইমাম সমাজ খাবার নিয়ে এসেছে। তো আমরা এমন এক জায়গায় আছি যেখানে নাকি খাবার একবারে পৌঁছেনি, আমরা নিজেরা গিয়ে খাবার দিব ইনশাল্লাহ, আমরা নিজেরা গিয়ে খাবারের ব্যবস্থা করেছি। তো আমাদের সাথে আছে ইনশাল্লাহ জাতীয় ইমাম সমাজের সাধারণ সম্পাদক। তো হুজুর আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মানে বলার কিছুই নাই আসলে, যে অবস্থা যে পরিস্থিতি, এদিকে আসলে আমরা বুঝতে পারতাম যে কি পরিস্থিতির মধ্যে সব মানুষগুলি আছে। তো সবচেয়ে বড় কথাটা হলো কি যে সমস্ত ধরনের সবাই যে আজকে আগায় আসছে সারা দেশবাসী, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে এটা সবচেয়ে বড় শুক্রিয়া যে শুধু হুজুরাই না, মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার শিক্ষক, এরপরে আপনার ভার্সিটির ছাত্র, ভার্সিটির শিক্ষকরা, বিভিন্ন পেশাজীবী সমস্ত ধরনের মানুষ তো এখানে আসতেছে। আর এখানকার পরিস্থিতিটা হলো এরকম যে এখানে কোনো বিদ্যুৎ নাই, আমরা রাত্রে যেখানে অবস্থান করেছি সেখানে ধরনের কোনো পানির ব্যবস্থা নেই, মানে ব্যবহারিত যে পানি সে পানিটাও নাই পর্যন্ত। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে না, ঠিক আছে, আমাদের ইমাম সমাজের নেতৃবৃন্দ তারা এক গলা পানি, এক গলা কমরের উপরে পানি, তারা দেখতে পাচ্ছেন দেখান একটু কমরের পানি, ওই যে কমরের উপরে পানি, এই অবস্থার মধ্যে দেখা যাচ্ছে মানুষের অবস্থা ভয়াবহ। এদিকার পানি অনেক নেমে গেছে কিন্তু তারপরেও পানি, তাহলে সে অবস্থার মধ্যে কেমন ছিল যখন ফুললি পানি ছিল, তখন এক গলা পানি ছিল আগে, এখন মোটামুটি রাস্তার উপর আমরা আছি, রাস্তা থেকে নিচে নামতে পারতেছি না। এই জন্য আলহামদুলিল্লাহ যারা যেভাবে যেখানে আছেন সবাই দোয়া করেন, দেশবাসীর পাশে এসে দাঁড়াতে পারছি, বন্যার্থীদের পাশে এসে আমরা দাঁড়াতে পারছি, এটা আল্লাহর কাছে অনেক শুক্রিয়া। আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে, আমাদের ইমাম সমাজকে কবুল করুক, সবাই বলেন আমিন, ইমাম সমাজ বাংলাদেশকে কবুল করুক। আমরা সমস্ত সবসময়ের জন্য বাংলাদেশের যে কোনো দুর্যোগের মধ্যে আমরা ইনশাল্লাহ এটা করে থাকি, বাংলাদেশের যে কোনো দুর্যোগের মধ্যে দিয়ে আমরা সাহায্য সহযোগিতার জন্য আমরা এগিয়েও থাকি ইনশাল্লাহ। এই হলো আমাদের সর্বশেষ কথা, দেশবাসীর কাছে আমরা দোয়া চাই আল্লাহ তাআলা কবুল করুক আমাদের, আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো হুজুরকে জাজাকাল্লাহ, হুজুরের পক্ষ থেকে আপনারা মূল্যবান কথা শুনছেন। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে হুজুর এখন তার নিয়ে যাবে, এই যে দেখেন হুজুর তার নিয়ে যেতেছে। তো গাইস পরে দেখা হবে ইনশাল্লাহ।